আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব জিমেলের আইডি কীভাবে চেঞ্জ করতে হয়। আমি আগে একটি ভিডিও আপলোড করেছি, সেটি ছিল জিমেলের ইউজার নেমটি কীভাবে আপনারা চেঞ্জ করবেন। যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে ইউটিউবে আইকনে গিয়ে আপনারা ভিডিওটা দেখে নেবেন, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। আমি আজ দেখাবো জিমেল কীভাবে, অর্থাৎ জিমেল আইডিটি কীভাবে সরাসরি চেঞ্জ করতে হয়। তবে জিমেল আইডিটি সরাসরি চেঞ্জ করতে হলে দুইটি প্রসেস কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে। আর এই দুইটি প্রসেস আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ধৈর্য ধরে, তাহলে কিন্তু আপনারা আপনাদের জিমেল আইডি যদি পরিবর্তন করার প্রয়োজন মনে করেন তাহলে পরিবর্তন করে নিতে পারবেন। অনেকের হয়তোবা জিমেল আইডি প্রথমে নিজের মন মতো করে একটি জিমেল আইডি বানিয়ে পেলাম, পরবর্তীতে আমি মনে করি যে আমার জিমেল আইডিটা অনেক গুরুত্বপূর্ণ, আমি অনেক কাজে ইউজ করেছি, অথবা এখন আমি যদি সেই জিমেলটিতে চেঞ্জ করতে চাই কীভাবে করবো হয়তো অনেকে জানে না, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে ভিডিওগুলো দেখলে আপনারা জিমেল আইডিটি চেঞ্জ করতে পারবেন। আমি প্রথমে দেখাবো জিমেল আইডিটির একটি প্রসেস, পরবর্তীতে দেখাবো কীভাবে চেঞ্জ করতে হয়। আমি কি করব দেখেন, আমি ওপেন করে নিব জিমেল। দেখেন এখানে যেগুলো আছে জিমেল, জিমেলটি ওপেন করে নিব। জিমেলটি ওপেন করার পরে আমি দেখেন আমি এই ডান পাশে উপরে কিন্তু জিমেলের আইকন দেখা যাচ্ছে, আমি যেগুলো জিমেলের আইকনের উপরে ট্যাপ করে দিব। করার পরে দেখেন এখানে কিন্তু আমার এই নামটি দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনাদের যদি অন্য কোনো জিমেল চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনি সেই জিমেলটি সিলেক্ট করে নেবেন। প্রথম সিলেক্ট করার পরে তারপরে এই পেজটিতে ওপেন করবে। করার পরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আমি কী করবো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন এখানে চলে আসছে গুগল, এই গুগলে ট্যাপ করে দিব। গুগলে ট্যাপ করার পরে দেখেন আমার এটা লোডিং হচ্ছে। দেখেন এটা হলো আমার পাসওয়ার্ড মোবাইলের। তারপরে দেখেন চেকিং ইনফো হচ্ছে, দেখেন এরকম চলে আসলো। আসার পরে আমি দেখবো ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি কী করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করে দিব। ফর মাই সেলফ ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন এখানে আমার যে জিমেলটি, জিমেলের যে নাম আছে সেই নাম যদি রাখতে চাই সেই নাম আমি দেখেন আমি আপনার দেখাচ্ছে, আমি এস দিলাম, তারপরে দিলাম আইএস, তারপরে নেক্সট ট্যাপ দেব, ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন আমি আমি যে জিমেলটি চেঞ্জ করেছি সেই জিমেলটার অবশ্যই আমার কত বয়স সব কিছু আমার ওকে থাকতে হবে। আমি কি করলাম, আমার সরি দিলাম অন্যের একটা জিমেল, তারপরে দিলাম ওয়ান, তারপরে ওয়ান এটা হলো আমার জন্মসনটি, তারপরে জেন্ডার দিলাম মেল। দেওয়ার পরে আমি কীরকম আবার নেক্সটে ট্যাপ করবো। নেক্সটে ট্যাপ করার পরে দেখেন এইরকম এখানে কিন্তু দুইটি জিমেল কিন্তু দেখাচ্ছে ডিফল্টস হিসাবে। আমি যদি আমি যে নতুন যে আমি যে জিমেলটি চেঞ্জ করতে চাই তাহলে কী করবো, আমি ক্রিয়েট ইউর ওন জিমেল এখানে আমি সিলেক্ট করে, তারপরে দেখেন এখানে সিলেক্ট করে আমি এখানে আমি কী করবো সেই জিমেলটি, যে জিমেলটি আমি চেঞ্জ করতে চাই সেই জিমেলটি। আমি যদি বলি এখানে আমার এই জিমেলটি ছিল নাবা ইসলাম, আমি কী করবো যদি আমি এই জিমেলটি কিছু অংশ অথবা সম্পূর্ণ চেঞ্জ করতে চাই তাহলে দেখেন আমি এখানে নাবা ইসলাম লিখি, এন এ বিআই নাবা আই এস এল এ এম নাবা ইসলাম, তারপরে 15555। দেখেন আমারটা কিন্তু আগের জিমেলটি এরকম ছিল। এখন আমি যদি জিমেলের কিছু সংখ্যা, দেখেন আমি কিন্তু সব চেঞ্জ করব না, আমি কিছু সংখ্যা চেঞ্জ করব, তাহলে আমি এই 15 তারপরে আমি অন্য কিছু বসাই। দেখেন আমি 00 বসাই, চারটা জিরো বসালাম। বসানোর পর আমি নেক্সট দিব, অথবা আমি দেখেন আমি হয়তো বা জানি না আমার আগের জিমেলটি কী ছিল, আমি এইরকম বসে আমি যদি এইভাবে ট্যাপ করি তখন কী আসে দেখেন অ্যাকসেপ্ট করছে আমারটা, ঠিক আছে। আর যদি আপনাদের অ্যাকসেপ্ট না করে, আমি আমি ব্যাগে যাচ্ছি আবার, সরি, দেখেন আমি কী করলাম নাবা ইসলাম অ্যাকসেপ্ট করছে। আমি কী করবো আবার এখানে দেখাচ্ছি আপ দেখানোর জন্য আমার কিন্তু অ্যাকসেপ্ট করছে কি না। ওয়ান ফাইভ জিরো জিরো দেওয়ার পরে আমি দেখি আবার দেখি অ্যাকসেপ্ট করে কি না। দেখেন এখানে আমি ট্যাপ করলাম, করার পরে অ্যাকসেপ্ট করছে। যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে হবে সংখ্যা। দেখুন আমার এটা কিন্তু যেহেতু অ্যাকসেপ্ট করে নিয়েছে তাহলে আমি শিওর হলাম যে আমি এই জিমেলটি আমি পাবো। কারণ আমরা তো যে কোনো একটা জিমেল লেখলেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ আমার এই নামের উপরে যদি কোনো জিমেল থাকে তাহলে আমার এটা অ্যাকসেপ্ট করবে না। তাই আমার যদি আমি নতুন যেই নামে চেঞ্জ করতে চাই, নাম তারপরে ডিজিট যে কোনো সংখ্যায় যদি চেঞ্জ করতে চাই, আমাকে আমার এইভাবে ট্রাই করতে হবে। এইভাবে ট্রাই করলে আপনারা কিন্তু 100% এই ট্রাই করে যান। তারপর আমি কী করবো দেখেন এখানে আমি ফটো কপি এখানে ট্যাপ করে আমি কি কিন্তু কপি করে নিয়ে গেলাম, কপি করে নিয়ে গেলাম। এদের এইটুকু কাম হলো প্রথম অংশে, শুধু আমাকে
আইডেন্টিফাই করার জন্য আমি যে জিমেলটি করতে চাই সেই জিমেলটা হবে কি না, তারপর আমি সম্পূর্ণ এখান থেকে বেরিয়ে যাব। যেহেতু আমি পেস্ট করে রেখেছি, বেরিয়ে গিয়ে আমি কেবল প্লে স্টোরে ট্যাপ করে দিব। প্লে স্টোরে ট্যাপ করার পরে দেখেন এই উপরে যে আইকন দেখা যাচ্ছে ডান পাশে, আইকনের উপরে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে আমি কী করব, আমার যেখানে এখানে জিমেলটা কিন্তু অন্য একটা জিমেল দেখাচ্ছে, আমি সেই যে জিমেলটি চেঞ্জ করতে চাই সেই জিমেলটি আমি সিলেক্ট করে দিলাম। দেখেন আমি সেই জিমেলটি চেঞ্জ করব, সরি মানে এটা একটু সমস্যা। দেখেন আমি চেঞ্জ করে নিলাম জিমেলটি, আমার যে নেম জিমেলটি চেঞ্জ করতে এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর আমি চলে যাব, এই দেখেন নিচে দেখা যাচ্ছে সেটিং, সেটিং অপশানে, তারপরে এখানে দেখা যাচ্ছে জেনারেল। আপনার অবশ্যই জেনারেল অ্যাকাউন্ট প্রিফারেন্স এই অপশানটা খুঁজে নেবেন। আমি এখানে ট্যাপ করে দেখেন এখানে পেয়ে গেলাম অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স। আমি কী করব, অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স, আপনি যদি সরাসরি অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স পেয়ে যান তাহলে তো পেয়ে গেলেন, না পেলে জেনারেল ট্যাপ করে আপনি দেখে নেবেন। আমি কী করব, এই অ্যাকাউন্ট অ্যান্ড অ্যান্ড ডিভাইস প্রিফারেন্সে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু এই দেখেন আমার কি যেখানে পেন্টিং ভেরিফিকেশান, আমার কিন্তু এখানে পেন্টিং দেখাচ্ছে। দেখুন আমি যদি এখানে ট্যাপ করে দিই, এখানে ট্যাপ করে আমি যেই জিমেলটি আমি এখন সিলেক্ট করে নিয়েছিলাম, আমি যদি সেই জিমেলটি বসাতে চাই, দেখেন আমি কিন্তু জিমেলটি এরকম, আমি যদি নতুন এটা ক্যান্সেল করে দিই, আমি এবারে ট্যাপ করে আমি পেস্ট করে দিব। তারপরে আমি কী করব, অ্যাট দ্য রেট gmail.com। দেখেন আমি কিন্তু এভাবে লিখে দিলাম, লেখার পরে কিন্তু এখান সেভ কিন্তু গ্রিন হয়ে গেল। নাবা ইসলাম 1500, আমার আগেরটা ছিল 1500, 1555, 1355 ছিল আমার আগে নাবা ইসলাম 1555 ছিল, আমি কিন্তু পরিবর্তন করে আমি কিন্তু 1500 করেছি। করে যেহেতু আমি জানি এটা, যেহেতু আমি আগে চেক করেছি তাই আমি শিওর হলাম যে এটা কিন্তু এই নামটা কিন্তু অ্যাকসেপ্ট করবে। তারপরে আমি কী করবো, সেভে ট্যাপ করে দিব। সেভে ট্যাপ করে দেবো, গো ইট আসছে, এখানে আমি কী করবো, গো ইটে ট্যাপ করে দিব। এতটুকুই আমার কাজ। তারপরে দেখেন এখানে পেন্টিং ভেরিফিকেশান, এভাবে করার পরে আপনাদেরকে 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু তারা এই নামটি অ্যাকসেপ্ট করবে। যদি এই নামটি আপনারা সরাসরি ডাইরেক্ট আমি এই প্লে স্টোরে গিয়ে ডাইরেক্ট যদি আপনারা করতে চান তা করতে পারবেন, যদি আপনার যে জিমেলটি চেঞ্জ করেছেন সেটা যদি ওকে থাকে, এরকম যদি আর না থাকে তাহলে কিন্তু অটোমেটিকই অ্যাকসেপ্ট করে নেবে। আর আমি যেহেতু প্রথম অংশটি আপনাদের সাথে শেয়ার করার মানে হলো আপনার এভাবে শিওর হয়ে নেবেন যে আপনার জিমেলটি আর অন্য কেউ নামে আসে কি না, অন্য কেউ ইউজ করেনি কি না এই নামের উপর। যদি শিওর হয় তারপর আপনার পেস্ট করে দিলে আপনারা 100% শিওর হলেন যে আপনার জিমেলটি অ্যাকসেপ্ট করবে। এখন আমি এইভাবে রেখে দিব, অত 24 ঘন্টা 48 ঘন্টা পরে আপনারা দেখবেন যে পেন্টিং আর নেই, ওকে হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের জিমেলটি চেঞ্জ করে নিতে পারেন। আর আমার এই ভিডিওটি হয়তো হয়তো লেন্থ একটু বড় হয়ে গেছে, কারণ আপনারা দেখতে হলে শিখতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওগুলো দেখে আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।